ফারাক্কার সব জলকপাট খুলে দিয়েও ভারী বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের একাংশ। এরই মাঝে উত্তরপ্রদেশ ও বিহারের প্রাণহানির সংখ্যা 150 ছুঁই। এখনও অনেকে নিখোঁজ, বাড়তে পারে নিহতের তালিকা। সেনাবাহিনী এবং এনডিআরএফ এর সহায়তায় দুটি রাজ্যের বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে 5,000 মানুষকে। উত্তরপ্রদেশ ও বিহারে বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর, অন্যান্য আরও বেশ কয়েকটি রাজ্যের অবস্থাও নাজুক। চাপ সামলাতে না পেরে অবশেষে ফারাক্কা বাঁধের 109টি জলকপাটের সবগুলো খুলে দিয়েছে ভারত। তবুও হয়নি পরিস্থিতির উন্নতি, রাজ্যগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, জারি রয়েছে রেড অ্যালার্টও। বাধ্য হয়ে ভিটেমাটি ছাড়ছেন অনেকে। প্রশাসন আমাদের এক প্লেট করে খিচুড়ি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভাঙনে বিলীন হওয়া ঘরবাড়ি কি ফিরে পাবো? খাবার প্রাকৃতিক দুর্যোগের সমাধান না। এলাকা ছেড়েছেন প্রায় সবাই, হাসপাতালও পুরো ফাঁকা। চিকিৎসা দিবে কে আর নিবে কে? একটা কক্ষে কয়েকজন রোগী আর হাসপাতাল কর্মী রয়েছেন মাত্র। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী এনডিআরএফ এর সহায়তায় উত্তরপ্রদেশের বালিয়া জেল থেকে সরানো হয়েছে 900 বেশি বন্দীকে। গঙ্গার পাশেই অবস্থান হয় জলাবদ্ধ পুরো কারাগার। পাশাপাশি হেলিকপ্টার ও রাবার বোটের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বিহারের 4,000 মানুষকে। सुबह से एनडीआरएफ की टीम जैसे आज গেল দুদিন ধরে উদ্ধার কর্মকাণ্ডে ব্যস্ত এনডিআরএফ। প্রায় 4,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। কেউ বেড়িবাঁধের ওপর, কেউ আত্মীয়র বাড়িতে, কেউ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আমরা দুর্গত এলাকাগুলোয় ত্রাণ সরবরাহ করছি। রাত 12টা নাগাদ খবর পাই কারাগার পুরো বন্যার পানিতে ভেসে যাচ্ছে। কাছের আজমগড় জেলে স্থানান্তর করা হয়েছে 5 শতাধিক বন্দীকে, বাকিদেরও কড়া নিরাপত্তায় দফায় দফায় সরানো হচ্ছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে 25 বছরের মধ্যে চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতে। বাণিজ্যিক রাজধানী মুম্বাই ভেঙেছে গেল 61 বছরের ইতিহাস। এদিকে বন্যা বৃষ্টিজনিত কারণে এবছর মধ্যপ্রদেশেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে 674 জন। মৌলি ইসলাম, যমুনা নিউজ।